হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া ব্লগ টু। ল্যান্ড করলাম ক্যালিফোর্নিয়ার মাটিতে। এই হলো হলিউডের বুরব্যাঙ্ক এয়ারপোর্ট। ক্যালিফোর্নিয়ার হলিউডে যেতে হলে দুটো এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট আর একটা বুরব্যাঙ্ক। বুরব্যাঙ্কে আসার উদ্দেশ্য হলো টিকিট প্রাইসটা অনেক কম। বিমান জার্নি শেষ করে আমরা রওনা হলাম রেন্টাল কারে, কারণ আমরা এখন ক্যালিফোর্নিয়াতে গাড়ি দিয়ে চষে বেড়াবো। তো ভাড়া করে নিলাম একটা BMW। আমাদের BMWটা একদম পিছনে, একটা ব্ল্যাক কালারের BMW। আমরা চার দিনের জন্য BMWটাই রেন্ট করেছি। ভাড়া পড়েছে $271। তো যারা ক্যালিফোর্নিয়া ঘুরতে আসতে চান, তারা ঘোরার আগে গাড়ি বুক দিয়ে রাখবেন। এয়ারপোর্টে নেমে কিন্তু বিপদে পড়তে পারেন, কারণ তখন গাড়ির ডিমান্ড অনেক বেশি থাকবে এবং রেন্ট অনেক হাই দেখাবে। শুধু গাড়ি নয়, পারলে হোটেলও আগে বুকিং দিয়ে রাখবেন। ক্যালিফোর্নিয়াতে নেমেই আমরা সুইমিং পুলওয়ালা একটা হোটেল বুক করেছি। এখন গোসল করে চলে যাব ক্যালিফোর্নিয়া ঘুরে দেখতে। আমরা নেমে পড়েছি ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভাড়া করা BMW নিয়ে। তো ড্রাইভার হিসেবে আছে শাহান ভাই, আর পাশে আছে আমাদের ছোট ভাই নোমান সিদ্দিক। ক্যালিফোর্নিয়া শহরটা দেখতে খুবই সুন্দর। চলুন দেখে নেওয়া যাক আমরা এখানে কী কী দেখলাম। এটা হচ্ছে হলিউড ব্লুবার্ড। হলিউডের অনেক নায়ক নায়িকাদের নাম লেখা আছে, প্রয়াত কিংবা নতুন বা চলমান। আর এখানে অনেক থিয়েটার আছে, এখানে অনেকেই থিয়েটারের শো দেখতে আসছে। সবাইকে আমার নায়িকাই মনে হচ্ছে, খুব সুন্দর সুন্দর নায়িকা। তো এখান এগুলো থেকে আরও জমত। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য। হাই, আলোক ঝকমকে শহর লস অ্যাঞ্জেলেস। আলোয় আলোকিত নিউ ইয়র্ক সিটির মতো। নিউ ইয়র্ক সিটির 42nd টাইম স্কয়ার যেরকম আলোক সজ্জায় সজ্জিত, লস অ্যাঞ্জেলেসের এই হলিউড বুলুভার্ড আলোকে পরিপূর্ণ এবং মানুষেও পরিপূর্ণ। সব টুরিস্ট বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন দেশ থেকে তাদের আগমন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লোগো। তবে যেটা দেখানোর জন্য নিয়ে এসেছি সেটা আমরা পেয়ে গেলাম ম্যারিলিন মনরোর ওয়াক অফ ফেম। কোনো এক সময় তিনি এখানে এসে তার নামটি স্থাপন করেছেন। তো এটা দেখার জন্য আসলে অনেকেই আসে, প্রায় সবগুলো টুরিস্টরাই এই রাস্তায় হাঁটে তাদের প্রিয় নায়ক নায়িকাদের নামসহ স্ট্যাচুটি দেখার জন্য। এই জায়গাগুলো ঐতিহাসিকভাবে এত বিখ্যাত না হলেও আপনি একটা ফিল পাবেন যে কোনো এক সময় প্রয়াত নায়ক নায়িকা কিংবা আপনার ফেভারিট সুপারস্টার এখানে এসেছিল, হেঁটেছিল বা নামের জায়গাটি উদ্বোধন করেছিল। তো আপনি এটা একটা ফিল পাবেন। তো বলে রাখি, এটা ম্যাকডোনাল্ডের পাশে, 1677 হলিউড ব্লুবার্ড এরকম জায়গার কাছাকাছি। তো আপনারা খুঁজে নেবেন, গুগল করলেই সব পেয়ে যাবেন। হলিউড ব্লুবার্ড রাস্তাটি কিন্তু অনেক প্রশস্ত এবং লম্বা, প্রায় 2.3 মাইল। পুরো রাস্তা জুড়েই আছে সব সুপারস্টারদের নাম। তো আপনি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যেতে পারেন। তো গুগল করে দেখে নেবেন যে আপনার ফেভারিট স্টার বা সুপারস্টার তাদের স্থানগুলো কোন জায়গায়। তো এরকম 1677, 1579, 1881 এরকম বিল্ডিং নাম্বার দেওয়া থাকে গুগলে, ওটার পাশাপাশি আপনি দুই একটা আগে পরে পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা দেখাতে যাব সেটা বর্তমান বিশ্বের আলোচিত একটা নাম। দেশ বিদেশের সবার কাছে জনপ্রিয় না হলেও তিনি কিন্তু বেশ আলোচিত এবং পরিচিত। তো নামটা এখনই দেখাবো, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি কিন্তু একজন স্টার, উনি WWE-র স্টার, রেসলিং খেলতো কোনো এক সময়।
আরেকটু সামনে এগোতে আমরা একজন টিকটক স্টারকে দেখতে পাচ্ছি। উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ শো করতেছে। তার হয়তো অনেক অনেক ফলোয়ার, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করে। আমরা এখন আরও সামনের দিকে চলে যাব, কারণ আমাদের খুঁজতে হবে আরও অনেক সুপারস্টারকে। আমাদের কবি ভাইয়ের ফেভারিট সুপারস্টার মাইকেল জ্যাকসনকে আমরা খুঁজে বের করব, তারপরে টম ক্রুজ, এর সাথে আরও কয়েকজনকে যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। খুব শিগগিরই আমরা পেয়ে যাব টম ক্রুজকে। তো আমরা খুঁজতে খুঁজতে এখন পেলাম টম ক্রুজকে। এটা হলো আমাদের সবার প্রিয় নায়ক টম ক্রুজ, যার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে অনন্ত জলিল। এই হলো টম ক্রুজ। তো খুঁজতে খুঁজতে চলে আসলাম স্কারলেট জনসনের কাছে, আর এটা হলো মাদাম তুসো হলিউড, এখানে জাদুঘর, মাদাম তুসো জাদুঘর। এখানে বিভিন্ন নায়ক নায়িকাদের মোমের পুতুল বানানো আছে ভিতরে। তো এটা এখন বন্ধ হয়ে গেছে। আয়রন ম্যানকে দেখা যাচ্ছে উপরে, আয়রন ম্যান চারিদিকে পাহারা দিচ্ছে। তো এটা কালকে খুললে আমরা মাদাম তুসো জাদুঘরে এসে আপনাদেরকে দেখাবো। আর ওপারে আছে লালা ল্যান্ড। লালা ল্যান্ড একটা মুভির নাম। মাইকেল জ্যাকসনকে আমরা খুঁজে পেলাম না, কারণ ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো এটা হলো লালা ল্যান্ড। এখান থেকে আমাদের আজকে যাত্রা শেষ। হল অফ ফেম আপনাদেরকে আবার পরবর্তীতে কখনো দেখাবো, যদি আবার আসা হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বিদায় দেওয়ার পর মনে পড়লো একটা জিনিস, আপনাদেরকে না দেখালেই নয়, ক্যালিফোর্নিয়া এসে চোখে পড়লো একটা ডেলিভারি রোবট। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ওর ভিতরে বিভিন্ন ধরনের ফুড আছে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, সে এটা ডেলিভারি করে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। দুনিয়া কতটা আগে যেতেছে তার একটা নমুনা। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে ক্যালিফোর্নিয়া বিষয়ক ব্লগ নম্বর 3-তে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।